বন্ধুরা, আরেকবার সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে রেশিও এবং প্রপোর্শন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। আপনারা অঙ্কগুলো দেখুন এবং শেখার চেষ্টা করুন, এবং আমাদের অন্যান্য ক্লাস যেগুলো আগে হয়ে গেছে সেগুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তার আগে আমি কিছু বলতে চাই। আমার নাম নিশান্ত বিশ্বাস, আমাদের চ্যানেলের নাম ম্যাথ ইউনিক। আপনাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে নিচে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আপনারা একটু যদি পারেন আমাদের এই ভিডিওর শেষে একটু লাইক আইকনটি ক্লিক করবেন, এতে আমাদের খুব ভালো লাগবে। চলুন আর দেরি না করে আমাদের ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে, এ ব্যাগ কন্টেন্ট সাম 1 rupee 50 paisa অ্যান্ড 25 paisa কয়েন্স ইন দ্য রেশিও 5:6:8। ইফ দ্য ভ্যালু অফ দ্য কয়েন্স ওয়াস ₹200, ফাইন দ্য নাম্বার অফ 50 paisa কয়েন্স। দেখুন, আমাদের কয়েনের রেশিও দেওয়া আছে 5:6:8, এবং বলেছে টোটাল 200 টাকা রয়েছে। তাহলে 50 পয়সার কতগুলি কয়েন রয়েছে, তাহলে আমাদের কয়েন রেশিওটা কত হচ্ছে? কয়েন রেশিওটা দেখুন, লিখছি ₹5:6:8। এবার এখান থেকে আমাদের কি বের করতে হবে? ভ্যালু রেশিওটা বের করতে হবে, কারণ কি টোটাল টাকা দেওয়া আছে। এবার যদি আমরা ভ্যালু রেশিওটা বের করি, কী করে বের করবো দেখুন। ধরুন আপনার কাছে 5 টাকা রয়েছে, কত টাকা রয়েছে আপনার কাছে? 5 টাকা। তাহলে টোটাল কতগুলো কয়েন রয়েছে? 5টা কয়েন রয়েছে 1 টাকার। এবার আপনার কাছে যদি 6টা 50 পয়সার কয়েন থাকে, আপনার কাছে কত টাকা রয়েছে? 3 টাকা। কী করে পেলেন? টোটাল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলেন, আপনি টাকা পেয়ে গেলেন। সিমিলারলি আপনার কাছে যদি 8টা 25 পয়সার কয়েন থাকে, তাহলে আপনার কাছে কত টাকা রয়েছে? 2 টাকা। কী করে পেলেন? 8কে 4 দিয়ে ভাগ করলেন। তাহলে এইভাবে আমরা ভ্যালু রেশিওটা বের করে নিই। তাহলে আপনার কাছে যদি 5টা 1 টাকার কয়েন থাকে, তাহলে আপনার কাছে কত টাকা রয়েছে? 5/1। 6টা যদি আপনার কাছে 50 পয়সার কয়েন থাকে, আপনার কাছে কত টাকা রয়েছে? 6/2। 8টা যদি 25 পয়সার কয়েন থাকে, আপনার কাছে কত টাকা থাকবে? 4/8। তাহলে আমাদের ভ্যালু রেশিওটা কত হচ্ছে বন্ধুরা? 5:3:2, এটা হচ্ছে আমাদের ভ্যালু রেশিও। তাহলে এবার আমাদের বলে দিয়েছে, দেখুন টোটাল 200 টাকা রয়েছে, তাহলে 50 পয়সা কতগুলো রয়েছে? আমাদের 50 পয়সা, তাহলে কত টাকা রয়েছে 50 পয়সা? আমাদের ওটা বের করতে হবে। কী করে বের করবো দেখুন, 200 × 3/5 + 3+2। তাহলে 200 × হচ্ছে 3/10, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে হচ্ছে টোটাল 60। টোটাল আমাদের 60 টাকা রয়েছে, টোটাল 60 টাকা রয়েছে 50 পয়সার কয়েন। তাহলে 50 পয়সার কয়েন কত থাকবে? স্বাভাবিকভাবে 60 টাকা যদি থাকে, 60 × 2, তাহলে টোটাল হচ্ছে 150। ১২০টি, এটাই আমাদের কি অ্যান্সার। আমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে, এ পার্স কন্টেন্ট সাম 1 rupee 50 paisa অ্যান্ড 25 paisa কয়েন্স হুজ ভ্যালু রেশিও ইজ 3:2:5। ইফ দ্য নাম্বার অফ কয়েন্স ইজ 135, ফাইন দ্য নাম্বার অফ 25 paisa কয়েন্স। দেখুন, এই অঙ্কটি এর আগের অঙ্কটির ঠিক উল্টো অঙ্ক। এখানে ভ্যালু রেশিও দেওয়া আছে 3:2:5, এবং বলে দিয়েছে টোটাল কয়েন রয়েছে 135টি। তাহলে 25 পয়সার কয়েন কতগুলো রয়েছে? তাহলে দেখুন, লিখছি ভ্যালু রেশিও দেওয়া আছে 3:2:5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কয়েন রেশিও কী করে পাবো দেখুন। ধরুন আপনার কাছে 3 টাকার কয়েন, মানে 3 টাকা রয়েছে, তাহলে টোটাল কতগুলো 1 টাকার কয়েন থাকবে? 3টে। তাহলে 3×1, ঠিক আছে। আপনার কাছে
দু টাকা রয়েছে, সবগুলোই 50 পয়সার মুদ্রা, তাহলে কতগুলো মুদ্রা থাকবে 2 টাকার মধ্যে? 4টা, কি করে পাবো? 2 × 2 হলো। এবার আপনার কাছে টোটাল 5 টাকা রয়েছে, যেগুলো হচ্ছে সবই 25 পয়সার কয়েন, কি করে পাবো? টোটাল কতগুলো 25 পয়সার কয়েন রয়েছে, 5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে টোটাল 25 পয়সার কয়েনও আমরা পেয়ে যাবো। তাহলে 5 × 4 হয়ে গেল। তাহলে কয়েন রেশিওটা বের করে নিলাম, 3:4:20, তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল কয়েন রেশিও। তাহলে এই কয়েন রেশিওর মধ্যে 25 পয়সার কয়েন কতগুলো রয়েছে আমরা কী করে বের করবো দেখুন। সিম্পল প্রসেস, 135 × 20 বাই হচ্ছে 3 + 4 + 20, তাহলে হচ্ছে 135 × 20 বাই 27, 27 দিয়ে কে কাটি, 135 কে 5 100। তাহলে টোটাল 25 পয়সার কয়েন কতগুলো রয়েছে? 100টি। এটাই আমাদের কি অ্যান্সার। নেক্সট অঙ্কটি সেটি হচ্ছে, ইফ দ্য শেয়ার অফ এ ইজ 3/8 অফ দ্য টোটাল শেয়ার অফ বি অ্যান্ড সি অ্যান্ড টোটাল শেয়ার অফ এ বি সি ইজ ₹550, ফাইন দ্য শেয়ার অফ এ। বলছে এর শেয়ার যদি 3/8 টোটাল শেয়ার বি এবং সি এর হয় এবং এ বি সি এর টোটাল শেয়ার যদি 550 টাকা হয়, তাহলে এ কত টাকা শেয়ার করেছিল? এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা আমরা লিখি দেখুন, এ এর শেয়ার হচ্ছে 3/8 শেয়ার অফ বি প্লাস সি, এটাই হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। এবার দেখুন, এ বাই বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 3/8 অর এ ইজ টু বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 3:8, বুঝতে পারলেন? তাহলে এবার সিম্পলি কি করে আমরা এর শেয়ারটা বের করবো দেখুন, 550 × 3/ টোটাল শেয়ার অফ এ প্লাস বি প্লাস সি, মানে কি 3+8, তাহলে 550 × 3/11, তাহলে এটা দুটাই কাটি, 50, তাহলে কি 150। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর শেয়ার কত? 150। আজকে আমাদের নেক্সট অঙ্কটি হচ্ছে, ফাইন দ্য নাম্বার টু বি অ্যাডেড উইথ এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার সো দ্যাট দ্য রেজাল্টেড নাম্বার টু বি ইন দ্য রেশিও অফ এক্স ইজ টু ওয়াই। বলছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সঙ্গে এমন কোন সংখ্যা যোগ করব যাতে অনুপাত হয় এক্স ইজ টু ওয়াই। দেখুন কি করে করব। ধরলাম সেই সংখ্যাটা হচ্ছে এই, যেটা যোগ করলে এক্স ইজ টু ওয়াই অনুপাত হয়। তাহলে আমরা লিখছি দেখুন, এক্স স্কোয়ার প্লাস এ বাই ওয়াই স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই, ঠিক আছে। এখান থেকে আমাদের এর মানটা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কি করবো এবার, পাশাপাশি কোনাকোনি গুণ করলাম দেখুন, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স প্লাস এ এক্স, ঠিক আছে। এবার আমরা এক এক দিকে নিয়ে যাই সব, এদিকখান থেকে আমরা এটাকে কমন নিয়ে নিলাম,
আর এটাকে আমরা এখানে লিখলাম। এইবার দুই পাশ থেকে এক্স ওয়াই, এই এক্স ওয়াই কেটে দিলাম। কখন কাটবো? যখন এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তাহলে এ ইকুয়াল টু কী হয়ে গেল? এক্স ওয়াই। তাহলে এটা কী হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা হচ্ছে, ইফ দ্য টু নাম্বারস আর সাচ দ্যাট থ্রি টাইমস অফ দ্য সাম অফ টু ইজ ইকুয়াল টু ফাইভ টাইমস দেয়ার ডিফারেন্স, ফাইন দ্য রেশিও অফ দ্য নাম্বারস। মানে এমন দুটো সংখ্যা রয়েছে যাদের যোগফলের তিন গুণ বিয়োগফলের পাঁচ গুণের সমান, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কী হবে? দেখুন কী করে করা যায়। থ্রি টাইমস তাদের যোগফল, থ্রি এক্স প্লাস ওয়াই, সংখ্যা দুটো ধরে নিলাম আগে, এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? তাহলে থ্রি টাইমস তাদের যোগফল ইকুয়াল টু হচ্ছে ফাইভ টাইমস তাদের বিয়োগফল। তাহলে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই, ঠিক আছে? তাহলে এবার এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই, তাই টু এক্স ইকুয়াল টু হচ্ছে এইট ওয়াই, বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইট বাই টু, কাটাকাটি করলে হচ্ছে ফোর বাই ওয়ান। তাহলে এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফোর ইজ টু ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে আমাদের নেক্সট অঙ্কটি হচ্ছে, ইফ এ ইজ টু বি ইকুয়াল টু হচ্ছে থ্রি ইজ টু টু, বি ইজ টু সি ইকুয়াল টু হচ্ছে ফোর ইজ টু থ্রি, অ্যান্ড সি ইজ টু ডি ইকুয়াল টু হচ্ছে ফাইভ ইজ টু সেভেন, দেন ফাইন আউট এ ইজ টু ডি অ্যান্ড এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। দেখুন এই অঙ্কটা খুব কমন অঙ্ক এবং পরীক্ষার সময় আপনারা আশা করি খুব পাবেন এই অঙ্কটা। দেখুন কী করে করতে হয় অঙ্কটা। এক নম্বরটা করছি, এ বাই এ ইজ টু ডি কী করে করবো, থ্রি বাই টু গুণন ফোর বাই থ্রি গুণন ফাইভ বাই সেভেন, কাটাকাটি করে দেখুন, দুই দুই তিন তিন, তাহলে হচ্ছে দশ বাই সেভেন। তাহলে এ ইজ টু ডি ইকুয়াল টু হচ্ছে টেন ইজ টু সেভেন, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দুই নম্বরটা করছি, দেখুন এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কী করে বের করব। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে দেখুন দেওয়া আছে এ ইজ টু বি এর মান কত, থ্রি ইজ টু টু, তাহলে এর নিচে বসলাম থ্রি আর বি এর নিচে বসলাম টু, ঠিক আছে? এবার দেখুন প্রথম লাইনটা আমরা করছি কিন্তু, হ্যাঁ বলাবেন না, সি এর পাশে কে আছে, বি আছে, তাহলে বি এর মান কত, দুই, তাহলে আমরা দুই বসালাম। ডি এর পাশে কে আছে, সি আছে, সি এর মান কত হচ্ছে, দুই। আমরা পাশের মানগুলো দেখব, আমাদের প্রথম লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় লাইন আমরা করব। দ্বিতীয় লাইনে আমাদের দেখতে হবে বি ও সি এর মান দেওয়া আছে ফোর ইস টু থ্রি, সেই ফোর ইস টু থ্রি এর মানটা আমরা বি এর নিচে বসলাম ফোর আর সি এর নিচে বসলাম থ্রি, ঠিক আছে? এইবার আমরা ঠিক আবার পাশের মানগুলো দেখলাম, দেখব সেকেন্ড লাইনের ক্ষেত্রে এর পাশে কী আছে, বি, বি এর মান কত, ফোর, তাহলে এর মান কত হয়ে যাবে, ফোর হয়ে যাবে। সিমিলারলি ডি এর পাশে কী আছে, সি, সি এর মান কত, থ্রি, তাহলে এর মানও কত হয়ে গেল, থ্রি হয়ে গেল। আবার এবার সি ইস টু ডি নিয়ে আমরা কাজ করবো, সি ইস টু ডি এর মান কত, ফাইভ ইস টু সেভেন, তাহলে আমরা সি এর মান লিখলাম ফাইভ
D এর মান লিখলাম 7। এবার সেম প্রসেস, B এর পাশে কি আছে, C, C এর মান কত 5, তাহলে এখানে 5 লিখে দিলাম। এবার আবার এর পাশে কি আছে, B, B এর মান কত 5, তাহলে এর মান কত হয়ে গেল 5 হয়ে গেল। তাহলে এইবার কি করব, এইবার গুণ করব, উপর উপর গুণ করব, তাহলে 3 4 আর 5 গুণ করলে হচ্ছে 60 ইস টু 5 4 2, 5 4 20, 20 দুগুণ 40 ইস টু 5 3 2, 5 3 15, 15 দুগুণ 30, আর এটা গুণ করলে হচ্ছে 7 3 21, 21 দুগুণ 42। এটা আমাদের অনুপাত, কিন্তু এই অনুপাতটাকে আমরা এভাবে রাখতে পারবো না। কেন পারবো না, এটাকে আমাদেরকে আরো ছোট আকারে বের করতে হবে। ছোট আকারে কি করে বের করব, প্রতিটাকে ভাগ যায় এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখুন প্রতিটা দুই দিয়ে ভাগ যায়, তাহলে কি হয়ে যাবে, দুই দিয়ে ভাগ করলে 30, 40 কে দুই দিয়ে ভাগ করি 20, 30 কে দুই দিয়ে ভাগ করি 15, আর 21 কে দুই দিয়ে ভাগ করি 21। এরপর আমরা আর এটাকে ছোট করতে পারবো না, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে চারটা সংখ্যাকে ভাগ যাবে না। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। দেখুন নেক্সট যে অঙ্কটি হচ্ছে, ফাইন দ্য রেসিপ্রোকাল রেশিও অফ 2:3:5। রেসিপ্রোকাল রেশিও মানে হচ্ছে অনন্য, হ্যাঁ রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্য। ধরুন দুই আছে, দুইয়ের অনন্য কি হবে, দুই, দুইয়ের অনন্য কি হবে, একের দুই, ঠিক আছে। তাহলে অনুপাত হচ্ছে আমাদের 2:3:5, ঠিক আছে। তাহলে রেসিপ্রোকাল রেশিওটা কি হবে আমাদের, ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু কি ওয়ান বাই ফাইভ, এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল রেশিও। তো আমরা এটাকে তো এইভাবে রাখতে পারি না, তাহলে কি করব, এই দুই তিন আর পাঁচ এদের কি করব, লসাগু করব। এদের লসাগু কি হবে, লসাগু হবে 30, এদের লসাগু কি হবে 30, তাহলে 30 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, ওয়ান বাই টু গুণন 30 ইস টু ওয়ান বাই থ্রি গুণন 30 ইস টু ওয়ান বাই ফাইভ গুণন 30, ঠিক আছে। তাহলে কাটাকাটি করি, দেখুন এটা দিয়ে কাটলে হচ্ছে 15, এটা দিয়ে কাটলে হচ্ছে 10, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 6। তাহলে অনুপাত কত হলো, 15:10:6, এটা কি আমাদের অ্যান্সার, এটাই আমাদের রেসিপ্রোকাল রেশিও অ্যান্সার। বুঝতে পারলেন, আজকে আমাদের শেষ এবং লাস্ট অঙ্কটি হচ্ছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল টু 18 and 50, মানে 18 এবং 50-এর মধ্য সমানুপাতিক কি হবে। দেখুন সমানুপাতি তিন ধরনের হয়ে থাকে, একটা প্রথম সমানুপাতি, একটা মধ্য সমানুপাতি এবং আরেকটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। প্রথম সমানুপাতি যদি বলে তাহলে কি করব, দেখুন প্রথম সমানুপাতি হলে এক্স 18,50, সেটা হচ্ছে প্রথম সমানুপাতি। প্রথম সমানুপাতিটি কী করে বের করবো, দেখুন এক্স বাই 18 ইকুয়াল টু হচ্ছে 18/50, এখান থেকে এক্সের মানটা বের করে নিলে আমরা প্রথম সমানুপাতি পেয়ে যাব। দ্বিতীয় সমানুপাতি আমরা বের করতে গেলে কী করবো, দেখুন দ্বিতীয় সমানুপাতি হবে 18,x,50, সেটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতি। তাহলে দ্বিতীয় সমানুপাতিটা কী করে বের করবো, দেখুন 18/x ইকুয়াল টু হচ্ছে x/50, এটাই কিন্তু হচ্ছে মিন প্রপোর্শনাল। এবার তৃতীয় সমানুপাতিটা কী করে বের করবো, দেখুন
18 কমা 50 কমা x, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। এটা কি করে বের করবো দেখুন, 18/50 ইকুয়াল টু হচ্ছে 50/x। তো আমাদের দেখুন এখান থেকে x এর মানটা বের করে নিলে আমরা তৃতীয় সমানুপাতিটা পেয়ে যাব। এই দ্বিতীয় সমানুপাতিটাকে বাংলায় অনেক সময় মধ্য সমানুপাতিও বলে থাকে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এবার এর অ্যান্সারটা বের করতে হবে আমাদের কোশ্চেন অনুযায়ী। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 18/50, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 900, তাহলে এক্স ইকুয়াল টু কি 30। তাহলে এটাই আমাদের কি মধ্য সমানুপাতি, তাহলে 18/30/50 এটাই আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই ক্লাসটি অনেক উপকার করেছে। আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এবং রেশিও এবং প্রপোর্শন সম্পর্কিত আরও অঙ্ক যদি আপনাদের জানার থাকে তাহলে নিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা যত শীঘ্র সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।